কি বড় বৌমা, চাটা হলো? হ্যাঁ বাবা, হয়ে গেছে। এই নিন আপনার চা। হ্যাঁ দাও দাও, চা দাও বড় বৌমা। তোমার হাতে চা না খেলে মনে হয় যেন কাঞ্জিলাল বাড়ির দিনটাই শুরু হলো না। হয়ে গেল শুরু বড় বৌমা। সকালবেলা উঠে বড় বৌমার হাতে এক কাপ চা না খেলে বাজার যেতে ইচ্ছে করে না। আবার কি, বাজার থেকে ফিরে এসে বড় বৌমার হাতে এক কাপ চা না খেলে ক্লান্তি কাটে না। তারপরে তো আমার বিরাট ব্যাপার, দেবজিৎ কাঞ্জিলাল যাবে টয়লেটে। থাক না মা, এক কাপই তো চাও, আমি করে দেবো খনে। আয় তবে। এ দিদি, খাবার রেডি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আয় আয়। দাদিতে তাড়াতাড়ি, লেট হয়ে গেল। বস বস বস। নে নে, এই তো বৌদি। হ্যাঁ সঞ্জনা, কফিটা রেডি করেছো তো? ওর কিন্তু ঘুম ভেঙে গেছে, তুমি তো জানোই, ঘুমের পরে যদি কফি না পায় তাহলে তো একেবারে হুলুস্থুলু। হ্যাঁ হ্যাঁ, গরম জলটা হয়ে গেছে, আসলে বাবাকে চা দিচ্ছিলাম তো। বাড়িতে তো আমি একাই কফি খাই, সেটা আগে থেকে বানিয়ে দিলেই তো পারো বর্দি। রোজ রোজ এই ঘুম থেকে উঠে কফি কফি করতে বিরক্ত লাগে। সকালবেলা এক কাপ কফি নিজের জন্য বানিয়ে নিলেই তো পারো। দেখো বড় বৌমার কতদিক সামলাবে বলো তো। এই যে দেবেশ, এত সকালে উঠে অফিস যায়, অন্য সবার ব্রেকফাস্ট তৈরি করার সঙ্গে সঙ্গে দেবেশের খাবারটাও তো বড় বৌমাকে একা হাতেই করতে হয়, তাই না? তুমি তো নিজের স্বামীর জন্য একটু রান্নাও করতে পারো না। সরি বাবা, আসলে আমার অত সকালে ওঠার অভ্যেসটা নেই, কিন্তু ঠিক আছে, কাল থেকে না হয় আমি আমার কফিটা নিজেই বানিয়ে নেব। রাগ করিস না মেজো, এনে কফি। মেজো বৌমা, রাগ করো না মা, রাগ করো না মা, তুমি বড় বাড়ির মেয়ে, তোমার সব অভ্যেস থাকবে, তা কখনো হয় নাকি? খেয়ে নাও মা, খেয়ে নাও। আর তুমি আমাকে কিছুদিন মাত্র সময় দাও, তারপর দেখো আমি কি করি। আমি অনির জন্য না মা, আমি অনির জন্য একটা রাঙা টুকটুকে বউ খুঁজে নিয়ে আসবো, তারপর সেই ছোট বৌমা বাড়ির সব কাজকর্ম সবার হাতে হাতে করবে। আর কোনো সমস্যা থাকবে? হুম, তোমার ছোট ছেলের বিয়ে করার কোনো ইচ্ছেই নেই, তার চেয়ে ওই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোতেই ওর সবচেয়ে বেশি আনন্দ। এই এর উপকার করে বেড়াচ্ছে, তার ভালো করে বেড়াচ্ছে, এই তো করছে দিন রাত। এই তো গতকালও গোবিন্দপুর গিয়ে 200 ছেলে মেয়ের হাতে বই তুলে দিয়ে এসছে, যাতে তাদের পড়াশোনার কোনো অসুবিধা না হয়, বুঝেছো? কাজে থাকতে দাও, যেরকম আছে ওকে থাকতে দাও, বেশি মাথা ঘামিও না। দেখো আজকের দিনে আমার ছোট ছেলের মতো এরকম নিঃস্বার্থভাবে কজন বাঁচে বলো তো? দেখেছো মেজো বৌমা, আমি অনির বিয়ের কথা শুরু করলেই উনি এরকম করবেন, আমার ভালো লাগে না। আমি এদিকে ছেলের বিয়ে দেবার জন্য পাগল হয়ে বসে আছি। আচ্ছা তুমি বলো, MBA তো করলো, চাইলে ও একটা দামি চাকরি করতে পারতো। আর দেখো দামি চাকরি যদি করতো তাহলে আমার ভালো পাত্রী পেতেও সুবিধে হতো, ভালো মেয়ে না হলে আমার এই পাগল ছেলেকে বাঁধবে কে বলো তো? Thank you.
আরে বাবা পাওয়া যাবে পাওয়া যাবে, একটু খোঁজ করলেই পাওয়া যাবে। আমার দাদু ভাইয়ের জন্য যে মেয়েকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন সেই মেয়ের খোঁজ আমরা পাবোই পাবো। তাই যেন হয় মা, তাই যেন হয়। অসভ্যের মতন কে বেল বাজাচ্ছে? এই ছোটি ভাই দেখ তো কে বেল বাজাচ্ছে দেখ। আরে কে কে বেল বাজাচ্ছে? আসছে আসছে। অনিশ দা, অনিশ দা, এই সঙ্গীত অনিশ দা কোথায় গো? অনিশ দা আমরা এসে গিয়েছি। আমরা না একটু তাড়াতে আছি জানো তো, অনিশদার সাথে আমাদের একটা জায়গায় যেতে হবে। বলছি অনিশদা কোথায় গো? এই তোমরা সব হাই তোলা বন্ধ করো তো। এই মেয়ে তুমি অত ঘন ঘন বেল বাজাচ্ছিলে কেন? আমরা কি কালা নাকি যে তুমি একবার বাজালে আমরা শুনতে পাবো না? ও সরি ডিয়ার টাইম, ইউ ওয়্যার রিয়েলি ইন হারি। সঙ্গীত একটু বলো না, অনিশা কি ঘরে আছে? এই কি বলছে হারি? হারি আবার এখানে করতে আসবে? তুমি একটু চুপ করো না। এই যে বলছিলাম, তোমাদের কি ব্যাপার? তোমাদের স্যার কি আজ পড়াবেন বলেছেন? না আঙ্কেল, আসলে আমরা আজকে লং ট্যুরে যাব অনিশার সঙ্গে, ভিলেজ এক্সকার্শন। এক্সকার্শন মানে ও আজকাল প্রাইভেট টিউশন দেওয়ার সাথে সাথে তোমাদেরকে ঘুরতেও নিয়ে যাচ্ছে নাকি? না না, আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি এডুকেশনাল এক্সকার্শন। কেন, অনিশা তো সব জানে, তোমাদের কাউকে কিছু বলেনি? শোনো না সঙ্গীতা, একটুখানি ডেকে দাও না গো। ওকে ফাইন, আমি গিয়ে ডেকে আনছি অনিশা। মেয়েটা না খুব বড় লোক জানো তো, আরে মনি ওকে ওই সপ্তাহে একদিন না দুদিন পড়ায়, কিন্তু 5-6 হাজার টাকা মাইনে দেয়। তাই তো বললো, সে যে গুজে চার মক্কেল একেবারে রেডি। তুই নাকি ওদের বলেছিস গ্রাম দেখাতে নিয়ে যাবি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ওটা তো কথার কথা ছিল। ও সে তুই কি বলেছিস আমি জানি না। নিচে তোর ওই স্টুডেন্ট সৌমিলি, যার বাবা খুব বড় বিজনেসম্যান, সে তো নিচে একেবারে নৃত্য শুরু করে দিয়েছে। শিগগিরই জানালে কেসটা তুই খাবি। ও মাই গড, যেমন স্যার তার তেমন স্টুডেন্টরা। ও মা তুমি উঠে পড়েছো? বাবা চা খেয়েছো তো? হ্যাঁ রে চা খেয়েছি। আচ্ছা আজকে তোর মা চা করে দিয়েছে, আমি দেখতে এলাম তুই কি কাজ করছিস। আজকে তো তোর অনেক কাজ। আজকে দিনে সিংহ বাড়িতে তো আমিই যেতাম, আজকে আমার কাজগুলো তোকে করতে হচ্ছে। তাতে কি হয়েছে বাবা? আমার তো এসব কাজ করতে ভালোই লাগে। আর জানো সবাই বলে আমি নাকি তোমার মতো, আমার শুনতে কত ভালো লাগে বলো তো। কিন্তু আমার যে বড্ড চিন্তা হয় রে মা। চারিদিকে শিয়াল শকুন হয় না উৎপেতে বসে আছে, সুযোগ পেলেই দাঁত নখ বার করে
ঝাঁপিয়ে পড়বে। সাবধানে থাকিস রে মা, খুব খুব সাবধানে।